উত্থাপিত হল না। তারকা চিহ্নিত প্রশ্ন 604, মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য 43, চাঁপাইনবাবগঞ্জ, তারকা চিহ্নিত প্রশ্ন 604 এর সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, তারকা চিহ্নিত প্রশ্ন 604 সংসদে উত্থাপিত হল। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 604 এর জবাব। সারা দেশে উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে বর্তমান প্রেক্ষাপটে ইমাম নিয়োগের কোনো পরিকল্পনা নাই। উল্লেখ্য যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন সময়ে 300টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম সহ মোট 4 জন নিয়োগ প্রদান করা হইয়াছে। অবশিষ্ট মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হলে উদ্বোধনের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, ইসলামিক গবেষণা ও কার্যক্রমের জন্য জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 22 মার্চ 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 564টি মডার্ন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেন, যার মধ্যে ইতিমধ্যে 300টি উদ্বোধন হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু আছে। এটি যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, সেটি সরকারের কারণে কোনো প্রকল্প পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সবগুলি সরকারিকরণের কোনো প্রকল্প এখন নাই, কিন্তু এগুলি প্রয়োজন হলে প্রকল্প গ্রহণ করা হবে, এটা সরকারের ইচ্ছা, কিন্তু এখন পর্যন্ত নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক, সাতক্ষীরা 4, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যে 300টি মসজিদ উদ্বোধন হয়েছে। আমার প্রশ্ন, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যেগুলো উদ্বোধন হয়েছে সেখানে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেমের সরকারিভাবে নিয়োগের ব্যবস্থা করেছেন। আমার যে মসজিদটি ভেঙে নতুন মডেল মসজিদ নির্মিত হচ্ছে, সেই মসজিদ স্থাপনের পর, উদ্বোধনের পর যারা পুরনো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছেন, তাদেরকে সেখানে নিয়োগ দেওয়ার কোনো বিধান আছে কিনা, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয় সহ জানতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নতুন করে যখন কোনো প্রতিষ্ঠান স্থাপন করা হয়, এটার একটা নিয়োগ প্রক্রিয়া আছে, সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকৃত হবে। আমরা যারা সংসদ সদস্য, আমাদের যে মসজিদগুলি হয়ে গেছে সেখানেও আমরা দেখেছি যে পূরণ করে পুরনো যারা, তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কম্পিটিশন করে আসতে হবে এবং সেটাই নিয়ম, এই নিয়ম মেনে চলতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 605, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, বিরোধী দলীয় চিফ হুইপ, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ মুজিবুল হক, সদস্য 164 কিশোর 3, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 605 মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 605 সংসদে উত্থাপিত হল। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে আমি জানাতে চাই যে দেশের সকল জেলা শহর হাসপাতালে
আপাতত বার্ন ইউনিট করার কোনো পরিকল্পনা সরকারের নাই। তবে বর্তমানে আমাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ছাড়া আমরা বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুর ও সিলেট এই পাঁচটি বিভাগে 100 বেডের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প চলমান আছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে চীনের সহায়তায় একটা 150 বেডের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট কাজ অতি সত্তরই শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একজন খুব ভালো মানুষ, প্রথিতযশা চিকিৎসক বাংলাদেশের, কিন্তু যে মন্ত্রণ এসেছেন সেটা আমার মনে হয় একটা বারুদের মতো। মাননীয় মন্ত্রী, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়, কি বলবো। আপনার মন্ত্রণালয়ে একজন ড্রাইভার 100 কোটি টাকা মালিক হয়ে যায়, একজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ওয়াইফ সহ 300 কোটি টাকা মালিক হয়ে যায়, অস্ট্রেলিয়া টাকা পাচার করেছে এবং দুদক এতে প্রমাণ হয়েছে। আপনি একটা উদ্যোগ নিয়েছেন যে এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বেআইনি যে ক্লিনিক হাসপাতাল সেগুলি উচ্ছেদের, পারবেন কিনা জানি না, তবে পারা দরকার। আপনার এই অভিযানটা আপোষহীনভাবে আপনি শেষ পর্যন্ত সমাধান করার মতো আপনার সেই সাহস ইচ্ছা আছে কিনা, করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো, আমি পারবো, আমি পারবো। যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন, আমি ডেফিনেটলি আমি পারবো। এবং আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার থাকে, আপনারা ভিজিট করুন, ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা, লাইসেন্স আছে কিনা। আমি একটা কথা স্পষ্ট সবসময় বলি, মানুষের জীবন কিন্তু একটা, আমি এই জীবন ভুল চিকিৎসায় চলে গেলে সে জীবন আর ফিরে আসবে না। অতএব আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে জানান কোথায় কোন অবৈধ ক্লিনিক, কিংবা নিশ্চয়ই মানুষের, আমি সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না, হাসপাতাল থাকবে, কিন্তু হাসপাতালগুলো উপযুক্ত সরঞ্জাম নিয়া, যার যেখানে যা করা উচিত সেটা যদি থাকে তাহলে নিশ্চয়ই হাসপাতাল চলবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয়।